আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। অবশেষে আমেরিকা এবং ইরানের ছায়াযুদ্ধ শুরু হয়ে গেছে। আজকে মার্কিন যে পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টে একটা বিশেষ জরুরি বৈঠক হয়েছিল। আপনাদের ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে ইরানের যে ক্রমবর্ধমান শক্তি বা পশ্চিমাদেরকে যে তোয়াক্কা না করার মেন্টালিটি, সেটাতে কিন্তু খেপেছে গোটা ইউরোপ এবং আমেরিকার যেই মোরাল টাইপের রাষ্ট্রগুলো আছে। আর যেহেতু এদের বস আমেরিকা, সুতরাং বুঝতে পারছেন যে অ্যাকশনের দায়িত্বটাও আমেরিকার দিকে যাচ্ছে। আমেরিকার কোনো একজন সেনাকে যদি কোনো দেশে হত্যা করা হয়, সেটার পরিণতি কি হতে পারে সামনে ঠিক হয়তো সপ্তাহ দশ দিনের মধ্যেই বিশ্ব দেখতে যাচ্ছে। আজকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে ইরাক এবং সিরিয়াতে আমেরিকা হামলা চালাতে যাচ্ছে। এখন ওয়াই ইরাক এবং সিরিয়া? ঘটনা হচ্ছে যে ইরানের বেশ কিছু হাত পা আছে, যে হাত পাগুলো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের যেই শক্তিশালী ভূমিকাটা সেটাকে মেক শিওর করেছে। এর মধ্যে ইরাক এবং সিরিয়াতে ইরানের বেশ কিছু সাপোর্টিং টিম আছে, যাদেরকে বিভিন্ন নামে ডাকা হয়। ইন এ কমন ওয়ার্ড আমরা ধরতে পারি মিলিশিয়া গোষ্ঠীগুলো, যারা এই অঞ্চলগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে বিভিন্ন সময় বীর এবং ইসাল যুদ্ধের পর থেকে টার্গেট করেছে। অলরেডি প্রায় হাফ সেঞ্চুরির কাছাকাছি হয়েছে বিভিন্ন সেক্টরে আমাদের এই মিলিশিয়া গ্রুপগুলা আপনার মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এখন আমেরিকার পরিকল্পনাটা হচ্ছে ডাইরেক্ট ইরানের হাতে নামাইরা ভাতে মারমু, কারণ ইরান যেহেতু এগুলাকে পালে বা তারা এগুলার ভরণ পোষণে বা সামরিক ব্যাকআপ শক্তিটা, অর্থনৈতিক শক্তিটাও ইরান, সুতরাং ওই শক্তিগুলোর প্রতি এবার হাত দিয়েছে আমেরিকা। আমেরিকার প্ল্যানটা হচ্ছে ইরানের এই যে ধরেন হাত পা ছোটোখাটো যে ব্যাকবোনগুলো আছে এগুলাকে শেষ করে দেওয়া, আর এগুলাকে শেষ করে দিলেই ইরান অনেকটা দুর্বল হয়ে যাবে, দেন যে কোনো সময় চাইলে আবার ইরানকে হয়তো ঠোকা যাবে। পরিকল্পনা কিন্তু এটাই। আমেরিকা বলছে ইরাক এবং সিরিয়ায় কোথায় হামলা চালাবে, ইরাকের বিভিন্ন অবকাঠামো, ইরানের অবকাঠামোগুলোকে এখানে মানে কি বলো যে উড়ানোর জন্য অনুমোদন দিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর ফলে যে কোনো সময় আমরা যখন নিউজ করছি, হতে পারে আজকে রাত্রে অথবা দুই একদিনের ভেতরেই আমেরিকা কিন্তু তাদের অভিযান শুরু করবে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা তিনি বলছেন ইরাক এবং সিরিয়ায় অবস্থানরত ইরানের সেনা অবকাঠামোর উপর হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে, যা কয়েকদিন চালানো হবে। তবে হামলা চালানোর আগে অনুকূল একটা পরিবেশের জন্য তারা অপেক্ষা করবে, যেন যে কোনো বেসামরিক মানুষ হতাহত না হন। এখন দেখেন ইরানের যে সেনাবাহিনীরা এই মুহূর্তে আমেরিকা যেমন ইরাক, আফগানিস্তান, তারপর আরও বিভিন্ন জায়গায় লাইক আরব রাষ্ট্রগুলো সেখানে নিজেদের সামরিক ঘাঁটি গেড়ে রেখেছে, ইরানও কিন্তু সিরিয়ার সরকারের আমন্ত্রণে সেখানে তাদের IRGC-র কিন্তু বাহিনী রাখা আছে, পাশাপাশি রাশিয়ার বাহিনীও কিন্তু সেখানে উপস্থিত আছে। এখন সরাসরি ইরানের ভূমিতে ইরানকে নামাইরা ও যে ইরানের যে IRGC-র সদস্যগুলা এদেরকে সিরিয়া এবং ইরাকের বিভিন্ন জায়গায় মিলিশিয়া গোষ্ঠী প্লাস নিয়মিত সেনাবাহিনীর যারা সদস্য আছেন তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযান শুরু করা হচ্ছে। এখন ইরান আসলে কিভাবে এটাকে প্রটেস্ট করবে? ইরান কি সেনাদেরকে প্রত্যাহার করে তার দেশে নিয়ে আসবে নিজস্ব ভূমির ভেতরে, নাকি আসলে ওদেরকে রক্ষা করার জন্য সেইখানে পাল্টা কোনো অভিযানের ব্যবস্থা করবে? কিন্তু সামরিক শক্তির দিক থেকে আমরা যদি চিন্তা করি, কোথাও না কোথাও আমেরিকার সাথে ইরানের লড়াটা এককভাবে সম্ভব না। সেখানে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া সহ আরও বেশ কিছু রাষ্ট্রের কানেকটিভিটি দরকার, কিন্তু ওই কানেকটিভিটি তখনই আসবে যখন ইরানের মধ্যে ডাইরেক্ট অ্যাকশনটা করবে। কিন্তু আমেরিকা কী করতেছে? ঘুরাইয়া খাইতেছে। সামনে খুব একটা কঠিন সময় আসতেছে মধ্যপ্রাচ্যে, আর আমেরিকার তো ভয়ই নাই, কারণ কি আরব যেগুলো শক্তিশালী রাষ্ট্রগুলো তো চাটুকার চাটে। আল্লাহ হেফাজত করুক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।